এসেছি জঙ্গল মহলের অন্যতম জেলা বাঁকুড়ায় আপনাদের সঙ্গে রয়েছি আমি পাইল একটা সময় বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই বাঁকুড়া পদ্ম ফুলের দখলে মাঝখানে পাঁচ বছরের জন্য গিয়েছিল ঘাস দখলে এবার এই লোকসভা নির্বাচনে কি বলছে উত্তাপ একই সঙ্গে কর্মী ভোট কতটা বড় ফ্যাক্টর সব জানবো চলুন উনিশশো সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রর জন্ম এবং সেই উনিশশো থেকে দু চোদ্দ টানা নবারের সাংসদ বাসুদেব আচারিয়া বামেদের হয় তবে হ্যাঁ দু চোদ্দোতে বামেদের দুর্গ এই বাঁকুড়ায় প্রথমবার জয় পায় তৃণমূল কংগ্রেস তাদের তারকা প্রার্থী মুনমুন সেনের হাত ধরে আর তারপর দু উনিশে চলে যায় পদ্ম শিবিরের হাতে এই লোকসভা আসন সুভাষ সরকার যিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আর এবার ঠিক কি হতে চলেছে বাঁকুড়ার লাল মাটিতে তারই সন্ধানে আমরা तृणमूल कांग्रेस हाथ घूरे बीजेपी 2019 এর প্রতিশোধ নিতে কি পারবে ট্রিনমুল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে নাকি ফের পদদর্ভ ফুটবে অপর দিকে কurni সমাজ বিধকভাবে নিজেদের প্রার্থী দিয়েছে চাপে কি বিজেপি কি বলছে বামেরা সব জানবো আজ আমরা লোকসভা লোকাল নিয়ে হাজির হয়ে গিয়েছি বাঁকুড়ায় আমার সঙ্গে রয়েছে ট্রিনমুল বাম এবং বিজেপির কর্মী সমর্থকরা কি বলছেন তারা শুনি তাদের আওয়াজ আমি শুরুতেই ট্রিনমুল কংগ্রেসের কাছে আসি কোথাও কি প্রতিশোধ নিতে সমস্যা হবে নাকি একেবারে মধুর একটা প্রতিশোধ নেবেন আপনারা এবার এবারে তো আমরা কনফার্ম যে আমরা জিতব এই পাঁচ বছরে যিনি প্রার্থী সুভাষ সরকার কোনো কাজ করেনি যে পাঁচ বছরে কাজ করেছে তারা হলমনামা দিয়ে জানাক যে আমরা এই পাঁচ বছরে এই কাজ করেছি গোয়াট সরকার কাজ করেছেন উনি আমাদের যে পঁচিশ কোটি টাকার মধ্যে ষোলো কোটি টাকা দু বছর করোনা জুতো করে পুরো ষোলো কোটি টাকার মধ্যে পনেরো কোটি উষ্টআশি হাজার টাকা খরচা করে তার শেষ দাখিল করে দিয়েছে যারা জানে না যারা মানে মিডিয়া দেখে না সোশ্যাল মিডিয়া দেখে না তারা বলতে পারে আমার কাছে অভিযোগের অভিযোগের একটা পাল্টা মোক্ষম জবাব কিন্তু দিল বিজেপি আমি একবার আপনার কাছে আসি কাজ কিছু কি হয়েছে নাকি কাজ অনেকটাই বাকি আপনাদের কি অভিযোগ কাজ হয়নি বলে তো বিজয় গোষ্ঠীর কন্দল মাচান তুলার মোড়ে সুভাষবাবুর কুসপুত্তলা পুড়িচে পায়েল আত মেরে বিজেপির সুভাষবাবুর ফটোতে এনেদের মধ্যে দু একজন ছিলেন এখন আসি বিজেপির কাছে আপনাদের দলের প্রার্থী যিনি কিনা সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আপনার কাছে আসি তাকে নিয়েই তো আপনাদের দলের একাংশ ন ভোট সুভাষ সরকার বলছে কোন গোষ্ঠী গন্দল নেই যারা এসব করছে তারা তৃণমূলের সঙ্গে জড়িত আছে তৃণমূলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসব করছে আমাদের সময় শক্ত ঘাটি ছিল এই বাকুরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবার আপনারা কোথায় নীলাঞ্জন দাশগুপ্ত তো রয়েছে না এনজিপি ক্যান্ডিডেট প্রথম কোথায় উত্তর আপনি মানুষ কারোর কাছে বাঁধা নেই কারোর কাছে মানুষ দায়বদ্ধ নয় যে আজীবন একটা দলকেই সে সমর্থন করে যাবে গণতন্ত্রের নিয়ম আজকে আমাকে যে ভালোবাসে কালকে অন্যদেরকে ভালোবাসবে জিতবেন আশা করছেন অবশ্যই জিতবো এবার আমরা কিসের ভিত্তিতে আপনি বলছেন যে আপনারা জিতবেন এই বৃত্তি বলা যায় বাঁকুড়া যিনি ক্যান্ডিডেট ছিলেন বিজেপি তার নিয়ে আলোচনা দেখেছেন মিডিয়া দেখিয়েছে কোথাও থেকে দাও আর বাঁকুড়া তার আগে যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি এমন কাজ করেছেন তাকে পাঠিয়ে দিলেন আসানসোল আর তারপরে তার হদিশ নেই এই কারণে বাঁকুড়ার ক্ষেত্রে থেকে দুজনেই যা পর পর দুজনের পিছনে বাম দুরকে আবারও কাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে দশ বছর পিছিয়ে আছে বিজেপির বন্ধু না যে সোশ্যাল মিডিয়ায় দেখে নিতে হবে কি কি কাজ হয়েছে ওটাকে হাত পাতল হয়েছে তবে থেকে কাজ হয়নি মানে আপনার মুনমুন সেন এবং সুভাষ সরকার বোধ বোধ এই শ্মানের পাচার করা জলের লাইন এগারোশো কোটি টাকা দিয়ে তৃণমূল সরকার এনেছে কি করেছে সিপিএম বাম সুভাষ বাবু সুভাষ বাবু আমার চিন্তা বলবেন সরি জন্য কিছু করেছে যখন হবে 5 বছর আগে যে মুনমুন সেন ছিলেন উনার দু কোটি টাকা এইবারে আমাদের সাংসদ এই দু কোটি টাকা এবারে খরচা করেছেন আর এই যে এবং যে যে জলের লাইনের কথা বলাতে মানুষের সাথে কথা করেছি আমরা কোন দোলাবাজি করি নি বর্তমান বাকুড়া জিলা জনসাধারণ তারা তাদের তারা বলছে

কর্মীরা ছাড়া কোনো কিছু হবে না কর্মীদের কাছে সব সময় পাথরন করতে হবে কর্মীরাই হচ্ছে গণতন্ত্রের শেষ মূর্তি তোরাই এসে কর্মী সমাজ পৃথক ভাবে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আপনারা কি চাপে ধাক্কা বিজেপি আমরা তো বিজেপি আমরা বিজেপিতে থাকব আর বিজেপিতে করব আরেকটা কথা বলি ভোটটা কি ভাগ হয়ে যাবে কোনো দিন হবে না আমরা বলি আমরা বলি 4 জুন 4 জুন আমাদের কি সংগঠন আছে কি ভোট আছে প্রমাণ পেয়ে যাবেন কর্মী ক্যান্ডিডেট দাও তৃণমূলে ধাক্কা কি কখনোই না

লক্ষ বিক্রি করে দেওয়া হচ্ছে বড় কথা হচ্ছে যে জলের প্রকল্প এটা বাম আমলে একদম সমস্ত কাগজপত্র তৈরি হলে বাম এরা পরে এসে করেছে এক দুই হচ্ছে যে দুই হচ্ছে দুই হচ্ছে দুই হচ্ছে যে ফ্লাইওভার ওই কার্যুলাকার ফ্লাইওভার সেটা বাসুদেবাসীর আর আমলেও তৈরি সমস্ত রেডি ওরা করেছে কিন্তু তাহলে তাহলে দু হাজার চোদ্দে আপনাদের হাটতে হলো দু হাজার চোদ্দে হাটছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওটা শেষ করতে পারলেন না পাঁচ বছরে আর দেখে আসুন নীল সাদা রং হচ্ছে সেটিং দু হাজার চোদ্দ তাহলে হাত হলো কেন আপনাদের ঘাটি আপনার দুর্গ দু হাজার চোদ্দ হাত ছাড়া হলো কেন মানুষ মনে করেছিল তারা অন্য কাউকে জিতেছে কিন্তু এই 10 বছরে তাদের অভিজ্ঞতা হচ্ছে যে বাইরের ফিল্ম স্টার মন সেন আর এদিকে হচ্ছে যে ডাক্তার সুভাষ সরকার দেখে বিধানসভা ঠিক বিধানসভা তো আপনাদের এক তাও নয় এখানে মানুষ মনে করে চলে যায় আজকে নয় বলেই তো সংবাদкали তৈরি হয়েছে আজকে নয় বলেই চারিদিকে চুরি হয়েছে আজকে নয় বলে চাকরি পার্টিরা গিয়ে বাইরে বসে আছে চাকরি পার্টিরা বসে আছে আমরা নেই বলেই এই অবস্থাগুলো দেখতে পাচ্ছি আপনি ঠিকই বলেছেন যে লড়াইটা দুর্নীতির

কেন অন্য পার্থী খুজা হচ্ছে বিধানসভা বিধানসভা কোথায় হাতছাড়া হয়েছে চারটি বিধানসভা তো আমাদের আপনি যদি ভোটার নিরিখা দেখেন আমাদের ভোটার পার্সেন্টেজ বেড়েছে আপনি বিধানসভা ভোটার নিরিখা দেখুন তিলেমুরার পার্সেন্টেজ বেড়েছে পৌরসভা পঞ্চায়েত চুরি করে জিতেছে ওরা চিফ পার্সে জিতেছে ওদেরকে ওদেরকে জিজ্ঞাসা আস্তে আস্তে ওদেরকে আস্তে ওদেরকে জিজ্ঞাসা করুন খাদ্যমন্ত্রী জেলে গেল শিক্ষামন্ত্রী জেলে গেল কত ভোট আপনি রাজীব ভাই লিড কত লিড কত আমি একটা কথা বলতে আমি একটা কথা আমি আপনাকে একটা কথা বলতে চাই ভোটের পার্সেন্টেজ বেড়েছে বলছে তো বিধানসভায় আমি গ্যারান্টি দিচ্ছি ওই ক্যামেরার সামনে ছাব্বিশ তো ওরা চালাতে পারবে না আর আমরা দু লাখ ভোটে দিচ্ছি এটি করছে আমি বলি শুভেন্দরি গায়কে ঢুকান না কোন ওয়াশিং মেশিনে ঢুকে পারো সাদা হয়ে গেল অর্জুন সিংকে ঢুকান বালি চুরি কয়লা চুরি আর অনুন্নয়ন সুভাষ সরকারের বিরুদ্ধে যাচ্ছি আর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে যেতে হবে না সবাই বুঝতে পারছে সবগুলো জেলে আছে আর ইলেকটোরাল বন্ডে আমরা শূন্য আর পিজি গোষ্ঠীর চারশো বত্রিশ কোটি টাকা তারা তৃণমূলকে কেন দিল ইলেকট্রিসিটির বিলটা কেন বাড়লো এই প্রশ্নগুলো নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি এরা বলে একশো দিনের কাছে টাকা দিয়েছি এরা বলে দেয়নি মানুষ বঞ্চিত আরে ভাইফোক না মামা বন্ধুবাদুটা টাকা দিচ্ছেন বারবার করে বা বোঝা হ্যাঁ দাঁড়ান দিনের টাকা দেয়নি কোথায় প্রতিবাদ করেছে তিনুর কংগ্রেস ভাইফোকে বাঁচানোর জন্যে সুপ্রিম কোর্টে টাকা খরচ করছে ওই একটা হাই কোর্টে পিটিশন করেছে যে একশো দিনের টাকা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে টাকা খরচা করছে শাহজাহানকে বাঁচানোর জন্যে সন্দেশ খালি রাখছে ঘোষণা করেছে হাজার ঠাকুর আবার ঘোষণা করে প্রত্যেকেরই মানে এরা শিকার করে নিচ্ছে যে আমরা চুরি করেছি এত বড়ো একটা পৃথিবী পৃথিবীব্যাপী স্ক্যাম যেটা ইলেকট্রল বন্ড সেটা নিয়ে একবার বলা হচ্ছে কি বামপন পশ্চিমবঙ্গে এখানকার প্রত্যেকটি তৃণমূলের দাদা ভাই এরা কি একবার সন্দেশ খালি গেছে যেটা সাজানো ঘটনা না ওখানকার মা মহিনাদ শুনেছে বাকুরা আমরা দেখেছি

সাধারণ গ্রামের মানুষজনরা তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন মুছে দিয়েছে বলো

বলে এই খবর দেখিয়ে দিয়েছে ইনপুরের মহিলারা এই খবর দেখিয়ে দিয়েছে কি কি দরকার কি কি দরকার কি কি চাইছে স্কুলের শিক্ষক নিয়ম শিক্ষা একশো দিনের কাজ দিনের পর দিন বিভিন্ন জায়গায় সেচের জল পৌঁছচ্ছে না বিভিন্ন জায়গায় গোটা বাঁকুড়া শহরের চারপাশে যদি আপনি ভালো করে দেখেন পানীয় জলের সমস্যা রয়েছে চৌত্রিশ বছরে যে রাস্তাটা দেখি গেছে সেটা এনারা বারো বছরে করেছে এবারে সেটা সেক্রিফাই করছি আমরা এ কথা তো ওনার থেকে বলবেন আর কি নতুন করে বলার আছে কৌশিক সিনহা দশ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী কৌশিক সিনহা ও ওকে ছাপিয়ে দিয়েছিল কেন সুভাষ ওকে চাপিয়ে দিয়েছিল বলুন কেউ নয় পারতেই হবে আরে প্রোগ্রাম তো একটা সুযোগ বিজেপি এমন উন্নয়ন করেছে এম এল এমপি পৌরসভার একটা সুযোগ পায়নি যে কৌশিক সিংহর নাম বলছে সে তৃণমূল করতো তৃণমূল থেকে গোটাপ করে আমাদের দলে এসেছিলো আমাদের দলে এসে এইসব নোংরামি করেছে ব্যাপারটা হচ্ছে যে এ বলে ও চোর এ ও বলে এ

অনুদান কোনো উন্নয়ন হয় কাজ করেনি বলে অনুদানটাকে বড় করছেন কে দিয়ে সন্দেশকারীতে পিঠে করতে ডাকে এইটাই হচ্ছে তৃণমূলের উন্নয়ন এই উন্নয়ন আমরা চাই না তিন ভূমিপুত্রের মধ্যে প্রচারে যখন বেরোচ্ছেন কি মনে হচ্ছে যে বাম এবং টিএমসি আপনাদের কি দিতে আমরা এখানে তিন লক্ষ উপর ভোটে জিতবো আমরা যে সারাটা পাচ্ছি প্রচারে প্রতিদিন যাচ্ছি আমরা দেখেছি আমরা কোনো যে গণতন্ত্রের যে চতুর্থতম আপনারা মিডিয়াকে আমরা পক্ষপাতিত করি না মিডিয়ার সাথে আমরা দুর্ব্যবহার করার সাথে দেখেছেন যে আগামী তৃণমূল কি করছে সন্দেশ করেছে সিপিএমরা কি করেছে অত্যাচার সুশান্ত ঘোষ আমরা জানি তাদের মধ্যে যে তাই মিডিয়াকে মিডিয়াকে আমরা মিডিয়ার মতন দেখি মিডিয়াকে আমাদের সুভাষ সরকার লক্ষাধিক ভোটে জিতবেন এখানে রাজনীতিতে জনগণের শেষ কথা বলে

একটা এমপি কি করে আমাদের দুর্নীতির কথা বলছে কি করে ইলেকট্রিক চুরি মানুষের ভোট আছে মূল কথা হচ্ছে যে এ বলে আমরা জিতবো ও বলে আমরা জিতবো ও বলে ভূমি এ বলে আমাদের প্রার্থী ভূমি

আমি একটা কথা বলি আপনারা চারদিকে মিডিয়ায় খবর নিচ্ছেন খবর দেখছেন এই পরিস্থিতিতে যদি বিজেপি ডাক্তার বসে এত ভিড় হয় মানে মানুষ যদি বেরিয়ে এসে মুখকে দেখাচ্ছে এই তৃণমূলের সন্ত্রাসের পরও আপনার মনে হয় না যে তিন লাখ ভোটটা আমরা আমি আমাদের কাছে চট করে আসি কুর্মী কুর্মীরা যেহেতু একটা আলাদা ক্যান্ডিডেট তারা দিয়েছেন কোথাও কি আপনাদের আপনারা তাতে লাভবান হবে বা বামেদের কুর্মীরা তাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন করছে

নিজেরা পৃথক ক্যান্ডিডেট দিয়েছে অর্থাৎ ভোটের সমীকরণটা কোন দিকে যায় সেটা সত্যি খুব ইন্টারেস্টিং হবে এই কেন্দ্রে দেখার মতো আর তিন ভূমিপুত্র এখানে লড়াই করছে আড্ডা লড়াই দেখা যে প্রতিশোধ নিতে পারে কিনা তৃণমূল কংগ্রেস সভাপতি কি প্রতিশোধ নেওয়ার পালা অবশ্যই বামেদের আর বিজেপি কি পারবে আরও একবার নিজেদের জমি দখল রাখতে সব উত্তর জানা যাবে চৌঠা জুন আপাতত লোকসভা লোকাল এখানে শেষ করছি দেখতে এখন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা